আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার চ্যানেল হোমিও হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা নতুন দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা এই ধরনের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং ভিডিও আপনারা দেখতে পারেন। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং আপনার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনার বিস্তারিতভাবে আলোচনা করে থাকি। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে অনেকেই আপনারা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ অনলাইন থেকে নিয়ে থাকেন, সেক্ষেত্রে আমার এই ভিডিওগুলো আপনাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান দিয়ে থাকবে। আশা করি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটার সাথেই থাকবেন, পরবর্তীতে আপনারা এই ধরনের আরও ভিডিও আপনারা যাতে পেতে পারেন। আজকে আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো সেটা হলো যে আপনাদের ঘরে, প্রায় সবারই ঘরে বাচ্চা থাকে, শিশু থাকে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বাচ্চাদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া অনেক সময় দেখা গেছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এমন 6টি হোমিও ওষুধের কথা বলবো, যে 6টি ওষুধ যদি আপনারা আপনাদের ঘরে রাখেন, সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার এই 6টা ওষুধ আপনাদেরকে সাহায্য করে থাকবে। আপনার বাচ্চাদের যে ক্ষেত্রে যে সমস্যাগুলো সাধারণত তারা হয়ে থাকে, প্রায় প্রতিনিয়ত আপনারা যে সমস্যা আর আপনারা বাচ্চাদের সমস্যার ক্ষেত্রে ফিল করে থাকেন বা তাদের সমস্যাগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে 6টা মেডিসিন আপনারা যদি প্রয়োগ করেন, এই 6টা মেডিসিন তাদের এই সমস্যাগুলো, যে সমস্যাগুলোর কথা আমি বলবো, সে সমস্যার ক্ষেত্রে যদি আপনারা এগুলো প্রয়োগ করেন, আপনারা ব্যবহার করেন, দেখবেন যে আপনার বাচ্চারা খুব চমৎকারভাবে আপনারা এই সমস্যা সমাধান আপনারা করতে পারবেন বাসাতেই। তাই আপনাদেরকে প্রথমে যে ওষুধটার কথা আমি বলবো সেটা হলো হচ্ছে আপনার বেলেডোনা 200। এই দেখেন আপনাদের এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনার ক্যামেরার কারণে আপনারা উল্টা দেখতে পারতেছেন, সেক্ষেত্রে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি আপনার ওষুধের নাম সহকারে সব বিস্তারিতভাবে দিয়ে দিব। আপনারা দেখেন প্রথমত এই বেলেডোনা ওষুধ 200 যেটা, এটা আপনারা প্রয়োগ করবেন, এটা কী ক্ষেত্রে প্রয়োগ করবেন সেটা হলো বাচ্চারা প্রায় দেখা গেছে যে জ্বর আপনাদের তারা জ্বর হয়ে থাকে, তাদের বিভিন্ন সময় দেখা গেছে তারা অসুস্থ হয়ে থাকে জ্বরের প্রকোপে পড়ে, ডেঙ্গু হোক, তারপরে হচ্ছে চিকুনগুনিয়া হোক, যে কোনো জ্বর, যদি গায়ে খুব বেশি উত্তাপ থাকে, বাচ্চার চোখ লাল, তারপরে মুখ রক্তবর্ণ, বাচ্চা কারোর সাথে কথা বলে না, চুপ করে থাকে সব সময়, দেখা গেছে যে ঘুমের মধ্যে অনেক সময় দেখা গেছে তারা চিৎকার করে উঠে, শরীরে খুব দেখা গেছে, হাত দিলে দেখা গেছে যে শরীরটা খুব উত্তপ্ত, এই ক্ষেত্রে আপনারা বেলেডোনা 200 এই ওষুধটা আপনারা প্রয়োগ করবেন, খুব চমৎকার রেজাল্ট পাবেন। আর এই ওষুধগুলো, যে হোমিও ওষুধগুলো আমি বলবো, এগুলো সবগুলো সাইড এফেক্ট মুক্ত। আপনারা নিজেরাও জানেন যে হোমিও ওষুধ সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে খুব চমৎকার রেজাল্ট দিয়ে থাকে, চমৎকারভাবে কাজ করে থাকে। আপনারা জ্বর, যে কোনো ধরনের জ্বর হোক, যেই সময় হোক, আপনারা এই বেলেডোনা ওষুধটা 200 আপনারা প্রয়োগ করবেন, আশা করি আপনারা খুব একটা চমৎকার রেজাল্ট পাবেন বেলেডোনা জ্বরের ক্ষেত্রে। আরেকটা বাচ্চার ক্ষেত্রে আপনারা যে সমস্যা আপনারা ফিল করে থাকেন সেটা হলো যে বাচ্চারা সাধারণত তাদের খাওয়া রুচির ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিভাবকরা আমাদের কাছে, ডাক্তারের কাছে আসেন যে বাচ্চা খেতে চায় না, তাদের খাওয়ার একটা বর্তমানে দেখা গেছে যে তাদেরকে বিভিন্ন কলা কৌশল করে দেখা গেছে যে তাদেরকে খাওয়াতে হয়, তাদের হজম শক্তি বিভিন্ন ধরনের সমস্যা হয়, তারা খেতে চায় না, সেক্ষেত্রে আপনারা আমি বলবো যে কলচিকাম 200 এই ওষুধটা আপনারা প্রয়োগ করবেন বাচ্চাদের ক্ষেত্রে। আমি আমার ভিডিও শেষে কিভাবে আপনারা ওষুধ প্রয়োগ করবেন, ওষুধ বাচ্চাকে বাসায় খাওয়াতে পারেন সে পদ্ধতিও আপনাদেরকে আমি জানিয়ে দিব। প্রথমত আমি আপনাদেরকে ওষুধের সম্পর্কে বিস্তারিত বলতেছি। কলচিকাম এই ওষুধটা আপনারা সাধারণত বাচ্চার যখন আপনারা দেখবেন যে খাওয়ার রুচি কম, তারা খেতে চায় না, আপনার খাবার নিলে তারা কান্না করে, খাওয়ার দেখলে তাদের এক ধরনের সমস্যা অনুভব করে, মনে হয় যে তারা পালা, এই ধরনের বাচ্চা এখন বর্তমানে সব ক্ষেত্রেই দেখা গেছে যে বাচ্চারা খেতে চায় না,
যাদের বাচ্চাদের এই ধরনের সমস্যা আছে, বাচ্চারা খেতে চায় না, সেক্ষেত্রে আপনারা এই যে ক্যালসিয়াম 200 এই ওষুধটা আপনারা প্রয়োগ করবেন। এতে বাচ্চা খাওয়ার রুচি বাড়বে, তাদের ডাইজেস্টার, তাদের হচ্ছে আপনার এই ধরনের যে কোনো প্রবলেম থাকলে তাদের এগুলো সলভ হবে। আপনার দেখা গেছে তাদের খাওয়ার রুচি বাড়বে। এই ওষুধটা আপনার কন্টিনিউ 3 বেলা, সকালে দুপুরে রাত্রিতে 3 বেলা আপনারা খাওয়াবেন। এতে করে দেখবেন যে আপনার বাচ্চার খাওয়ার রুচিটা ফিরে আসছে। আপনার যে ধরনের আপনার দেন না কেন, দেখা গেছে যে তারা খাবে। এর পরবর্তীতে যে এই সমস্যাটা বাচ্চারা ফিল করে থাকে সেটা হলো, দেখা গেছে যে অনেক ক্ষেত্রে বাচ্চারা আপনার দেখা গেছে যে কান্না করে, তাদের একটা কান্নার বিশাল একটা প্রায় বাচ্চারা দেখা গেছে যে অনেক বাচ্চারা কান্না করে, কিন্তু দেখে যেটা দেখবেন যে অস্বাভাবিক ভাবে বাচ্চা সবসময় ঘ্যান ঘ্যান করতেছে, কান্না করতেছে, কোলে চড়া বেড়াইতে চায় সে সবসময়। এরকম ক্ষেত্রে আপনারা যে আমি বলবো ক্যামোমিলা, ক্যামোমিলা 200 এই ওষুধটা আপনারা প্রয়োগ করবেন। এই ক্যামোমিলা আপনার প্রয়োগ করলে দেখা গেছে যে বাচ্চার যে মন্দনশীলতা, সে কি চায় না চায় দেখা গেছে যে সেটাই অনেক সময় দেখে বোঝা যায় না। সব প্রায় সময় সে ঘ্যান ঘ্যান করে, রাত্রে আপনাদের বিরক্ত করে, ফিল করবেন যে বাচ্চা আপনাদের খুব বিরক্ত করতেছে, স্বাভাবিক হচ্ছে একটু অস্বাভাবিক। আপনারা ক্যামোমিলা 200 এই ওষুধটা ব্যবহার করবেন, এতে বাচ্চার এই ধরনের সমস্যাগুলো সলভ হবে। পরবর্তীতে যেই ওষুধটার কথা আমি বলবো, বাচ্চাদের দেখবেন যে প্রায় সর্দি লাগে, তাদের নাক বন্ধ হয়ে থাকে, তারা নিঃশ্বাস নিতে পারে না, বা শ্বাসকষ্ট সমস্যা হয়, কাশি হয়, তারপরে দেখা গেছে যে তাদের দুধ টেনে খেতে পারে না। এই ক্ষেত্রে আপনারা বাচ্চাদের স্যাম্বুকাস 200 এই ওষুধটা প্রয়োগ করবেন। এতে করে আপনার চমৎকার একটা রেজাল্ট পাবেন। এই ওষুধটা খুব একটা ভালো ওষুধ, আপনার এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনাদের সমাধান দিয়ে থাকবে, যেটা আপনার বাচ্চারা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের নিঃশ্বাস নিতে সমস্যা, সর্দি কাশি প্রায় লেগেই থাকে। যাদের এই ধরনের সমস্যা আছে তারা আপনারা কন্টিনিউ এই ওষুধটা ব্যবহার করতে পারেন। 200 প্রোটিনসিতে 3 বেলা, সকালে দুপুরে রাতে। আপনারা যদি এর চেয়েও যদি দেখেন যে একটু সমস্যা আরও গুরুতর, সেক্ষেত্রে আরও ঘন ঘন আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। তার পরবর্তীতে বাচ্চাদের আরেকটা যে সমস্যা কমন হয় সেটা হলো যে বাচ্চাদের পেটে গ্যাস হতে পারে। গ্যাস হয় অনেক সময়, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হয়, দেখা গেছে যে এই ক্ষেত্রে বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। যখন দেখবেন যে বাচ্চা প্রায় সময় দেখা গেছে যে গ্যাসের কারণে তারা ঘুমায় না ঠিক মতন, দেখা গেছে যে সবসময় তাদের মধ্যে একটা অস্থিরতা ভাব কাজ করে, দেখা গেছে যে তারা এদিক সেদিক নড়াচড়া বেশি করে, মনে হয় যে তাদের পেটে ব্যথা করতেছে, এক্ষেত্রে আপনারা নাক্সভুম 200 এই ওষুধটা আপনারা প্রয়োগ করবেন। এতে খুব ভালো একটা রেজাল্ট পাবেন বাচ্চাদের। আপনারা যাদের এই ধরনের কোষ্ঠকাঠিন্য অথবা পেটের সমস্যা, গ্যাস আপনারা মনে করতেছেন, এটা 200 প্রোটিনসিতে আপনারা 3 বেলা ব্যবহার করবেন, সকালে দুপুরে রাত্রিতে। আরেকটা কমন যে সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে সেটা হলো যে বাচ্চাদের বাড়ন্তর ক্ষেত্রে, যেগুলো বাড়ন্ত বাচ্চা দেখা গেছে যে 3-4 বছর 5 বছর বা আর একটু বেশি, তাদের স্বাভাবিক একটা যে গ্রোথ আছে সেটা অনেক সময় দেখা গেছে যে বিঘ্ন হয়। তারা ঠিক মতন কথা বলতে পারে না, ঠিক মতন হাঁটাচলা করতে পারে না, তাদের শারীরিক গঠনের মতন ঠিক মতন হয় না। সেক্ষেত্রে আপনারা ক্যালকেরিয়া ফস এই ওষুধটা, ক্যালসিয়াম ফসফরিকাম এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন 200 প্রোটিনসিতে। যেসব বাচ্চারা দেখা গেছে যে ঠিক মতন স্বাভাবিক গঠন হয় না, অনেক ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় যে আপনার ওদের দাঁতগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, দেখা গেছে হাড়ের গঠন ঠিক মতন হয় না, এ ধরনের যদি আপনার ক্যালসিয়াম যদি ঘটনা ঘটে আপনার বাচ্চার ক্ষেত্রে, ক্যালসিয়ামের ঘাটতি অথবা বাচ্চাদের স্বাভাবিক বুদ্ধি বিকাশও যদি আপনার ঠিক মতন না হয়, এই ওষুধটা আপনারা রেগুলার প্রতিদিন আপনারা সকালবেলা একবার করে খাওয়াবেন বাচ্চাদের। আশা করি আপনার বাচ্চার এই ধরনের যদি সমস্যা থেকে থাকে বুদ্ধি বিকাশের ক্ষেত্রে বা শারীরিক গঠনের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, এই ওষুধটা আপনারা কন্টিনিউ ব্যবহার করবেন 3 মাস 6 মাস, সেইভাবে যতদিন প্রয়োজন। যখন দেখবেন যে আপনার বাচ্চার এই ধরনের সমস্যা আর নাই, তখন আপনারা এই ওষুধটা বন্ধ করে দেবেন। যখন ততক্ষণ দেখবেন যে আপনারা এই বাচ্চার সমস্যা আছে, আপনারা এটা কন্টিনিউ প্রতিদিন একবার ব্যবহার করতে পারবেন। যদি সমস্যা দেখেন যে আর একটু বেশি বাচ্চা ফিল করতেছেন, সেক্ষেত্রে আপনারা 2-3 বেলা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমার কমেন্ট বক্সে আমার কমেন্ট করেন,
আমি আপনাদেরকে যদি কোনো সমস্যা হয় আমি বিস্তারিতভাবে আপনাদেরকে এই বিষয় সম্পর্কে জানিয়ে দিব। প্রথমত আপনাদের বলতে থাকি যে ওষুধগুলো আমি বললাম, প্রথমত বাচ্চাদের জ্বর হয়ে থাকে, খাদ্য রুচির সমস্যা, বাচ্চারা অনেক সময় কান্না করে, দেখা গেছে তাদের সর্দি লাগে, পেটে ব্যথা করতে পারে। এই ক্ষেত্রে যে ওষুধগুলো আপনাদের বলছি, এই ওষুধগুলো আপনারা যখন সমস্যা হয় তখন আপনারা প্রয়োগ করবেন। আর এই ক্যালসিয়াম ফসফরিকাম যে ওষুধের কথা বললাম, এটা আপনারা কন্টিনিউ ব্যবহার করতে পারেন। আপনাদের যাদের সমস্যা নাই বুদ্ধি বিকাশের বা সমস্যা আরেকটু আপনারা মনে করছে তার বুদ্ধি বিকাশের দরকার, সেক্ষেত্রে আপনারা কন্টিনিউ এই ক্যালকেরিয়া ফসফরিকাম এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন। এতে করে আশা করি আপনার বাচ্চার এ ধরনের সমস্যাগুলো সমাধান হবে। এরপরে যদি বিস্তারিত জানতে চান আমার সাথে, আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, আর ওষুধগুলোর নামগুলো আমি দিয়ে দিব। আপনারা এই ওষুধগুলো যখন যে সমস্যা হবে, আমি যে বললাম যে জ্বরের জন্য আপনারা বেলেডোনে ব্যবহার করবেন, খাবার অরুচির জন্য আপনারা কলচিকাম এই ওষুধটা ব্যবহার করেন, বাচ্চা যদি অতিরিক্ত কান্না করে, এই ধরনের যদি প্রবলেম ফিল করে থাকে ক্যামোমিল ওষুধটা ব্যবহার করেন, বাচ্চা যদি প্রায় সর্দি কাশি এই ধরনের সমস্যা থাকে, নিঃশ্বাস নিতে সমস্যা, সেক্ষেত্রে আপনারা স্যাম্বুকাস এই ওষুধটা ব্যবহার করবেন। আর হচ্ছে আপনার পেটে যদি গ্যাস হয়, কোষ্ঠকাঠিন্য হয়, সেক্ষেত্রে আপনার নাক্স বুম ব্যবহার করবেন। আর বুদ্ধিভিত্তিক যে কোনো সমস্যা বা স্বাভাবিক গঠনে যেসব সমস্যা, সেক্ষেত্রে আপনার ক্যালকিরা ফস এই ওষুধটা আপনারা ব্যবহার করেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন, আপনার বাচ্চাদের বাসায় আপনারা কীভাবে ওষুধটা ব্যবহার করতে পারেন। আপনারা এরকম একটা চামচ নেবেন, যেটা হয়তো প্লাস্টিকের হতে পারে, আপনার বাসায় যে কোনো চামচ, এর এক চামচ পরিমাণে পানি নেবেন। আর তার মধ্যে এখান থেকে এই ওষুধটা দেখতেছেন আপনার এই যে বেলেডোনা, এখান থেকে আপনি 5 ফোঁটা ওষুধ এর মধ্যে দিবেন, পানির মধ্যে দিয়ে বাচ্চাকে খাওয়াই দিবেন। যদি জ্বর খুব বেশি হয় সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা পরপরও ইউজ করতে পারেন। যার বাচ্চা যখন দেখবেন যে জ্বর কমে গেছে তখন আপনারা 3 বার ব্যবহার করুন, সকালে দুপুরে রাত্রি। আর যখন আপনারা দেখবেন যে বাচ্চা খুব বেশি জ্বর, সেক্ষেত্রে আপনারা ঘন ঘন ব্যবহার করতে পারেন। এই হলো আরেকটা, যদি বাচ্চারা এই ওষুধ খেতে না পারে, আরেকটা দেখবেন যে এই ধরনের আপনার গ্লোবিউলস পাওয়া যায়, আপনাদের দেখায় এই যে এরকম গ্লোবিউলস পাওয়া যায় মিষ্টি ভরি, যেটা আপনারা ডাক্তাররা দেখা গেছে হোমিও ডাক্তার দোকানে প্রায় আপনারা দেখেন যে দিয়ে থাকে তারা। আপনারা যে দোকানে আপনারা এই হোমিও ওষুধগুলো কিনতে পারবেন সেই দোকানে আপনারা এই গ্লোবিউলসও কিনতে পারবেন। আপনারা এই গ্লোবিউলসের মধ্যে মিশিয়ে এরকম চামচের মধ্যে গ্লোবিউলস 3-4টা নেবেন, ওর মধ্যে 1 ফোঁটা আপনারা ওষুধ দিয়ে দিবেন, দিয়ে দিয়ে আপনার বাচ্চাকে আপনারা খাওয়াই দিবেন। এটা অবস্থা অনুযায়ী আপনারা যদি দেখেন যে স্বাভাবিক একটু অস্বাভাবিক, সেক্ষেত্রে আপনারা ঘন ঘন ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন যে একটু স্বাভাবিকের মধ্যে আছে তখন আপনারা সকালে দুপুরে রাত্রিতে 3 বেলা খাওয়াবেন। আর আপনাদেরকে বলে থাকি এই ওষুধগুলো আপনারা দীর্ঘদিন পর্যন্ত আপনার বাসায় রাখতে পারবেন, এগুলো নষ্ট হবে না। আর আপনারা জেনে থাকেন যে ওষুধ সাধারণত সাইড এফেক্ট মুক্ত হয়, এর কোনো সাইড এফেক্ট নেই। আপনাদের যেভাবে বললাম এইভাবে যদি আপনারা প্রয়োগ করেন আশা করি আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, যাদের আপনার মনে হয় যে এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে আপনাদের, অবশ্যই আপনারা এই ভিডিওটা আপনাদের আত্মীয়দের সাথে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে থাকবেন, যাতে পরবর্তীতে আপনারা এই ধরনের আরও স্বাস্থ্য বিষয়ক আপনারা বিভিন্ন পরামর্শ এবং চিকিৎসা আপনারা পেতে পারেন। তা আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।